পত্রিকায় যখন আমরা ছবি দেখি যে ওই সমস্ত লোকেরা আবার সংগৃহীত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন, তখন আমরা একটু উদ্বিগ্ন হই, চিন্তিত হই। ফ্যাসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছেন, তাদের যারা দোসর তারা অনেকে পালিয়ে গেছে, অনেকে লুকিয়ে আছে। নতুন সরকার গঠন হচ্ছে, একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই সরকারের প্রধান হচ্ছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ প্রফেসর ডক্টর ইন্দুস্বামী, আরো শ্রদ্ধেয় ব্যক্তিরা এর সদস্য হয়েছে। এদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা অবশ্যই জটিল সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি নির্বাচনের কথার উপরে খুব জোর দিতে চাই, এবং যে সংস্কারের প্রসঙ্গ এসছে, সবসময় আসছে, সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দ্য ফাইনাল অথরিটি ইজ দ্য পিপল। সেটা কিভাবে আসবে, সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে। আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে কাজ করছেন তারা সবাই অত্যন্ত আন্তরিক, তারা যোগ্য মানুষ, কিন্তু আমরা এটাকে আরো ভিজিবল দেখতে চাই, আরো দৃশ্যমান দেখতে চাই। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা দেখতে চাই না যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে, হাসিনার সঙ্গে থেকে তার দোসর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে, দেশের পাচার করে দিয়েছে, তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না। তাই পত্রিকায় যখন আমরা ছবি দেখি যে ওই সমস্ত লোকেরা আবার সংগৃহীত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন, তখন আমরা একটু উদ্বিগ্ন হই, চিন্তিত হই। আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় ১৬-১৭ দিন হচ্ছে, এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটের যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে অবিলম্বে ওই ব্যুরোক্রেসিতে যারা প্রো পিপুল আছেন, যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন, আইন মেনে সব মেনেই তাদেরকে আমরা পাশে দেখতে চাই। এই কথাগুলো আমি বলতাম না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই জন্যে যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, বিদ্যালয়গুলোতে কোনো ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হয়নি, অথচ ভাইস চ্যান্সেলার ইতিমধ্যে রিজাইন করেছেন। আমরা দেখতে চাই যে ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সকলের কাছে গ্রহণযোগ্যতা আছে এই সম্বন্ধে। আমরা দেখতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে তারা অত্যন্ত সচেষ্ট, এই ব্যাপারে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি, দেব এবং এখনো দেব, সব রকম প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি, কিন্তু রাজনীতি ছাড়া তো এটা হবে না। রাজনৈতিক দলগুলোর মতামত তো জানতে হবে, রাজনীতি ওই জায়গাটাই রাজনীতি, যে জায়গায় তারা বসে আছেন ইন্টারিম গভর্নমেন্টে এইটাই হচ্ছে রাজনীতির জায়গা, কারণ এখান থেকেই তো দেশের সব কিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। ছাত্র নেতৃবৃন্দ যারা আজকে সহযোগিতা করছেন তাদের কাছেও আমাদের অনুরোধ, যেটা আমরা যারা অনুরোধ করছি, অনুরোধ রাখছি যে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে এই বিপ্লবকে যেন সুসংগত করা যায়, প্রতি বিপ্লব যেন না ঘটে, এবং ইতিমধ্যে যে চক্রান্ত রকম সুর কথাবার্তা উঠে আসছে মানুষের মধ্যে সেগুলোকে যেন আপনার প্রতিহত করা যায়, সেগুলোকে পরাজিত করে
এই বিপ্লবের চেতনাকে যেন আমরা সমুন্নত রেখে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যেন এগিয়ে দিতে পারি, সেই বিষয়টা তাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। আমি আবার রিপিট করতে চাই যে অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায় সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সকলেরই আস্থা আছে, কিন্তু অবশ্যই সেটা সীমিত সময়ের মধ্যেই করতে হবে, একটা সময়ের মধ্যেই করতে হবে, জটিল সময়ের মধ্যেই করতে হবে, তা না হলে এই উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে।